Assalamu alaikum, welcome back to Siddhika's vlog. Today I'm going to show you how to make a perfect Bengali style tea in easy way. Actually, আমরা প্রথমে যারা লন্ডনে বা ইউনাইটেড কিংডমের যে কোনো জায়গায় আসি প্রথম যে সমস্যায় ভুগি সেটা হচ্ছে চায়ের সমস্যা। আমরা বাঙালি আর বিশেষ করে সিলেটের আমরা চা ছাড়া চলতেই পারি না। সো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা 4 মিনিটের মধ্যে খুব সুন্দর এবং কড়া লিখারযুক্ত চা বানাতে পারবেন। সো এখন দেখতে থাকুন আমরা চায়ের রেসিপিটা, আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। সো একটি কাপে প্রথমে আমি সুগার টিব্যাগ দিয়ে আর ফ্রেশ মিল্ক অ্যাড করে মাইক্রোওভেনে মাইক্রোওভেনটা 2 মিনিটের জন্য অন করে দিব। তারপর যখন 2 মিনিটস পরে মাইক্রোওয়েভ অফ করে দেখব যদি লিখাটা হয়ে যায়, এর মধ্যে আমি কিছুটা হট ওয়াটার, যতটা আমি চা খেতে চাই হট ওয়াটার অ্যাড করে দেন আবার মাইক্রোওভেনে 2 মিনিটসের জন্য দিয়ে দিব। সো আবার মাইক্রোওভেন থেকে 2 মিনিটস পরে মাইক্রোওভেন থেকে বের করে আপনারা নাকতে থাকুন চাটা, দেন দেখতে পারবেন খুব সুন্দর এবং কড়া লিখারযুক্ত চা হয়েছে। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর এটা কোনো স্পেশাল চায়ের রেসিপি না, জাস্ট নর্মাল এভরিডে যেটা আমাদের প্রয়োজন সেই চায়ের রেসিপি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।